নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি এসেছি সোদপুরে অবস্থিত বারো মন্দির ঘাটে। বারো মন্দির অর্থাৎ এক ডজন শিব মন্দির ও সাথে একটি সুন্দর গঙ্গার ঘাট থাকার কারণে বোধহয় নাম বারো মন্দির ঘাট। বন্ধুরা, এখানে আসার জন্য শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটো ধরে বিখ্যাত বারো মন্দির ঘাট চলে আসতে পারেন। আর যদি সড়ক পথে আসেন তবে সোদপুরে নেবে বিটি রোডের ওপর থেকে অটো বা টোটো নিয়ে যেতে পারবেন এই বারো মন্দির ঘাট। স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম এই স্থানটি শতাব্দী প্রাচীন এবং জনৈক জমিদার কর্তৃক নির্মিত। তবে সঠিকভাবে কেউই এর সম্পর্কে কিছু বলতে পারল না। তবে নির্মাতা যেই হোক, স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু পরিপূর্ণ। কর্মব্যস্ততার মাঝে একান্তে নিজের সাথে কথা বলার জন্য অথবা বন্ধুবান্ধবরা একসাথে আড্ডা দেওয়ার জন্য জায়গাটি কিন্তু বেশ সুন্দর। প্রাচীন এসব স্থাপত্যকলা দেখতে দেখতে আপনি যে কখন নস্টালজিক হয়ে যাবেন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন না। Thank you.
যদি আপনারা বেড়াতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। যদি আমার চ্যানেলের এই প্রয়াসগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করবেন। আপনাদের দেওয়া একটি লাইক আরও নতুন কন্টেন্ট দেওয়ার জন্য অনুপ্রাণিত করে।